এ সরকার মাইনাও দিতে পারে না, দিয়েও দিতে পারে না। সরকারি কর্মচারীরা দিয়ে চাইতে গেছিলেন, দাবি করেছিলেন দিয়ে দিতে হবে। মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? বলছে ঢেউ ঘেউ করলে ডিএ পাওয়া যায় না। মুখ্যমন্ত্রী পয়সা দেওয়ার ক্ষমতা নাই, বেতন দেওয়ার ডিএ দেওয়ার ক্ষমতা নাই। আমরা জানি আপনি দিতে পারবেন না, কিন্তু সরকারি কর্মচারীদেরকে কুকুর ছাগলের মতো ব্যবহার করছেন কেন? তারা চাকরি করেন, পরিশ্রম করেন, তাদের অধিকার আছে চাওয়ার। কোর্টও বলেছে দিয়ে চাওয়ার অধিকার আছে। আপনি পারবেন কি পারবেন না, কবে দেবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু মানুষকে কুকুর ছাগলের সঙ্গে তুলনা করবেন না। 54% দিয়ে বাকি আছে, দিদি বলছেন 15% দেবো, ঠিক আছে তাই দিন। কবে? আগামী বছর জানুয়ারি মাসে। 6 মাস আগে ঘোষণা করেছেন যে বেঁচে থাকবে সে পাবে, যে বাঁচবে না তার গেল। তারপরেও জানুয়ারি মাসে দেবেন কোন গ্যারান্টি নাই। অঙ্গনবাড়িতে যারা চাকরি করেন মহিলারা, তাদের 500 টাকা বেতন বাড়িয়েছেন 3 মাস আগে, এখনো তারা হাতে পয়সা পাননি। এইভাবে ধোকা দিয়ে এখানে চলছে।